Hello friends, welcome back to my channel Cook House. Aaj ami baniye dekhabo mixed fried rice. Mixed fried rice bananor jonno ami ekhane niye niyechi gajor, beans, pyaaj, kacha lonka o capsicum sob kuchi kore. Ar niyechi chicken patla kore kete niyechi ar prawn niyechi chingri mach seta ami tukro kore niyechi. দুটো ডিম নিয়ে নিয়েছি কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এক কাপ চিকেনটা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য চিকেনের মধ্যে আমি গোলমরিচ সয়া সস ও একটু ভিনিগার লাগিয়ে নিয়েছি চিকেন ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম দুটো একসঙ্গে আমি ভেজে নেব চিকেন আর মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে সাইডে রেখে দেব তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমের মধ্যে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য নুন ডিমটা আমি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি এটাকে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি দেব বিনসের কুচি পেঁয়াজটা একটু পরে দেব কারণ না ওইটা না হলে পুড়ে যাবে গাজর আর বিনসটা আমাকে সিদ্ধ করতে হবে ওই জন্য এই দুটোকে আগে দিয়েছি এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এবারে দিলাম ক্যাপসিকাম সব একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে লঙ্কা কুচানো দিয়ে দিলাম সবজিগুলো সব আমার একসঙ্গে ভাজা হয়ে গেছে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম নুন দিয়ে দিলাম
চিংড়ি মাছ আর চিকেন যে ভাজা ছিল সেইটাকে আমি এর সাথে মিলিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা সয়া সস অ্যাড করলাম। এর মধ্যে আমি কিছুটা ভাতের লেয়ার অ্যাড করলাম আর একটু ভাত আমি এর মধ্যে দেব। এই ভাতটার উপর আমি একটু ভিনিগার ছড়িয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভাতটা যখন আমি সিদ্ধ করেছি তখন আমি রিফাইন্ড অয়েল আর নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই বেশি নুন আমাকে দেওয়ার প্রয়োজন নেই। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আরো কিছুটা সয়া সস দিয়ে দিলাম। বাকি ভাতটাও আমি মিলিয়ে নিয়েছি একসঙ্গে। মিক্সড ফ্রাইড রাইস আমার মোটামুটি রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল নাও ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।